বন্ধুরা, এই সেই লাঙল, জল পড়ে এখনো। এই যে একটা পুতুল দেখতে পাচ্ছি এখানে, এখানে কি লাইট টাইট কিছু নেই না, কেটে গেছে এগুলো? বন্ধুরা চলো, ওইখানে একটা কিছু আছে বলতে, চলো খুলে গেল কি বাবা। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল। তো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, বলতে পুরোটাই অন্যরকম হবে। বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে একটা বাড়ি দেখাবো, বলতে বাড়িটাতে আজ থেকে প্রায় 8 বছর আগে জানা যিনি কিংবা যারা থাকতেন তারা সবাই মারা গেছে, আর তারা কেউ থাকে না। আর বলতে পারো আমার খুব দূর সম্পর্কের একটা আত্মীয়রই বাড়ি, আর তারা যেসব জিনিসপত্র আসবাবপত্র ব্যবহার করতো সেগুলো নাকি এখনও পড়ে আছে, আর জায়গাটা বেশ একটু গা ছমছমে। আর লাস্ট পর্যন্ত তোমরা থাকো, আর তোমাদের পুরোটা ভিডিওটা আমি দেখাবো, চলো তো বন্ধুরা। বন্ধুরা, আমরা ওনার বাড়ির কাছে প্রায় চলে এসেছি, এই চলেই এসেছি ভাই। আর এপাশে যে কলটা দেখতে পাচ্ছ, ওটা ওনাদের বাড়ির সামনে, এই কলটা গ্রামের লোকেরা ব্যবহার করে এখনও। বন্ধুরা, এরকম বাড়ির সামনে লম্বা লম্বা মেহগিনি গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, আর চলো ভেতরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, এই সেই বাড়ি, তোমাদের বাড়িটা দেখাবো বলেছিলাম, এই দেখ না, এই সেই বাড়ি। আর এখানে দেখো তুলসী মঞ্চে, অনেক দিন হয়ে গেল যে তুলসী মঞ্চে যে কেউ ধূপ দেয়নি, প্রদীপ দেয়নি, এগুলো বোঝাই যাচ্ছে ভালো মতো। আর ওইখানে ওই মনসা গাছ আছে, আর একটা গোডাউন ঘর দেখতে পাচ্ছি, চলো তোমাদের গোডাউন ঘরটা দেখাবো। আর তার আগে বাড়ির আশেপাশটা দেখাই, চলো। তাতে কেউ পরিষ্কার করেনি, মানে করা হয়নি, আসে না এপাশে। একটা কি দরজা দেখতে পাচ্ছি, খোলা যায় নাকি দেখি, না মনে হচ্ছে পিছন থেকে বন্ধ হয়েছে দরজাটা, না খুলবে না দরজা। আর বন্ধুরা, ওই দূরে দেখুন একটা পুকুর, বলতে এনাদেরই ব্যবহৃত পুকুর একটা, যা এনারা আগে ব্যবহার করতো, যেটা এখন আর কেউ ব্যবহার করে না। এই যে সানের ঘাট, মাটি চাপা পড়ে আছে, দেখুন, এই দেখুন, এই দেখুন সামনের ঘরটা। কি বাথরুম ঘর দেখতে পাচ্ছি, হ্যাঁ সে অনেক পুরনো, চেয়ারগুলো ভেঙে পড়েছে দেখো। বন্ধুরা, পিছন থেকে বাড়িটা এরকমই লাগে দেখতে পাচ্ছ, আর কাছে চলো তোমাদেরকে দেখাচ্ছি মানে বাড়ির পিছনের হালটা কীরকম। আর সামনে থেকে মোটামুটি দেখলে যদিও ঠিক লাগে, পিছন থেকে কিন্তু বাড়ির অবস্থা অতটা ভালো নয়। এই দেখো, এইখানে আগে মাটি টাটি লেপা ছিল, এই যে সব খুলে খুলে পড়ছে। এই যে একটা কাঠের দরজা দেখছি, সেটাও আবার কি উই খেয়ে নিয়েছে, মানে এই দেখ, এই দেখুন উই খেয়ে নিয়েছে। আর এই যে মাটির দেওয়াল। বন্ধুরা চলুন, আর এনাদের যে ওই যে গোডাউন ঘর আছে, ঠিক গোডাউন ঘর বলা যায় না, কারণ ওখানে ঠাকুর ঘর একসঙ্গে আছে, ওই জায়গাটা তোমাদেরকে দেখাই, চলুন। বন্ধুরা, এই সেই, বলতে এটা ঠাকুর ঘর ছিল, এই যে রুমটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা ঠাকুর ঘর ছিল, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে জুতোটা খুলে আসি, এই দেখো এখনও দুটো ঠাকুর আছে। বন্ধুরা, এই যে দুটো ঠাকুর দেখতে পাচ্ছি, স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণদেব। আর উপরে টালির চালগুলো দেখো অবস্থাটা, এই যে ওপাশে একটা জানলা দেখছি, চলো। বন্ধুরা, এই সেই লাঙল, মানে আগে আগে এই লাঙল দিয়ে চাষ হতো, তোমরা আশা করি জানো সবাই। এই লাঙলটা দেখতে পাচ্ছ, এইটা উপরে ছিল, এই এই এইখানে ছিল, তোমাদেরকে দেখিয়েছি, আর এখন এই নিচে নামিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা, তোমরা এখানের পরিস্থিতিটা দেখলে, আর এখন আমরা বাড়ির ভেতরে যাব, আর তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর বাড়ির ভিতরে যা যা আমরা দেখতে পাবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা, এখানে ঢোকার মুখেই দেখতে পাচ্ছ একটা আসবার বাসবার বসার একটা জায়গা আছে, মানে অনেক পুরনো, এটা দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুরা, এই ভদ্রলোকের ছবিটা দেখতে পাচ্ছেন নিচে, ইনি প্রায় 8 বছর আগে মারা গেছে, আর এখানে যে ভদ্র মহিলাটা থাকতেন উনি আজ থেকে প্রায় 2 বছর আগে মারা গেছে। আর এনাদের এই মেয়ে, এই ছবিটা দেখতে পাচ্ছ এটা। আর বন্ধুরা, এই মেয়েটার এখন বিয়ে হয়ে গেছে, এই মেয়েটার এখন বিয়ে হয়ে গেছে। আর ওই পাশে আমরা টিভি দেখতে পাচ্ছি একটা, হ্যাঁ টিভিটা মনে হচ্ছে অনেক পুরনো, হ্যাঁ অবশ্যই পুরনো হবে নাই বা কেন, কারণ অনেক দিন থেকেই তো ব্যবহৃত হয়নি, এগুলো এমনিভাবেই পড়ে আছে। আর দেখতে পাচ্ছ পুরো টিভিটার অবস্থা কি,
আর নিচে একদম ঝুল, টিভিটা এমনি এমনি পড়েছে। আর বন্ধুরা এই বোর্ডটা দেখতে পাচ্ছেন, উনি অ্যাকচুয়ালি শিক্ষক ছিলেন আর ওনার বাড়িতে টিউশনই করতেন। বন্ধুরা এই ঘরটা দেখতে পাচ্ছ, এই যে বালিশ পড়ে আছে, মানে এই ঘরটা একদম নোংরা হয়ে পড়ে আছে। আর এই ঘরের চাবিটা আমাদের কাছে নেই, থাকলে তোমাদেরকে ঢুকে দেখাতাম। আর ওই যে দূরে একটা আলনা, আর পাশে একটা টেবিল দেখতে পাচ্ছি, আর এখনও আসবাবপত্রগুলো পড়ে আছে, আর বিছানায় এখনও চাদর টাদর পড়ে আছে। বন্ধুরা তোমাদের রুমটা দেখালাম, আর এখন চলো আর একটা রুমে তোমাদেরকে নিয়ে যাব। আর এই রুমের চাবিটা আমাদের কাছে আছে, আর চাবিটা তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে রুমটা খুলে। আচ্ছা একটু দাঁড়ান, হ্যাঁ খুলে গেছে। বন্ধুরা রুমের ভেতরটা চলে এসেছি, এই যে একটা পুতুল দেখতে পাচ্ছি এখানে। এখানে কি লাইট টাইট কিছু নেই, না কেটে গেছে এগুলো? বন্ধুরা এই পুতুলটা দেখতে পাচ্ছেন, এই পুতুলটা হচ্ছে বলতে এনাদের মেয়ে খেলতো, বলতে যার বিয়ে হয়ে গেছে। আপনাদেরকে একটু আগে দেখালাম ভিডিওতে, যে ছবিটা দেখালাম বাচ্চা মেয়ের। আর এখানে একটা পুরনো সিডি দেখতে পাচ্ছি, ডিভিডি, আচ্ছা এটা ডিভিডি, আশা করি থাকুক যা ছিল ছিল। বন্ধুরা এখানে একটা পানের সাজ দেখতে পাচ্ছি, এই যে, আর উপাশে কিছু বাটি টাটি পড়ে আছে, আর রুমটা পুরো বদ্ধ হয়ে আছে এখানে। আর আগে চলো বলতে এই ড্রেসিং টেবিলের ভিতরে কী কী আছে দেখতে দেখবো, চলো। এই যে কিছু বুদ্ধদেবের মূর্তি আছে, এখানে একটা পিতলের মনে হয় কী যেন ওটা বালতি, হ্যাঁ পিতলের একটা বালতি দেখতে পাচ্ছি। আর টোটাল এখানে সব, মানে একটা পরিবারে যেগুলো থাকে সব কিছুই আছে, কিন্তু তারা আর নেই এখানে। এই কাপড়টা হচ্ছে ভদ্রমহিলার, আর এই যে জামাটা দেখছেন বন্ধুরা, আপনারা বললে বিশ্বাস করবেন না, এই জামাটা হচ্ছে ওই যে ভদ্রমহিলাটা মারা গেছে ওনারই ছোটোবেলার জামা, বলতে ওনার এটা প্রিয় জামা ছিল। আপনারা বিশ্বাস করুন, এটা ওনার প্রিয় জামা ছিল, উনি ওটা গুছিয়ে রেখেছিলেন এতদিন, বলতে গেলে জামাগুলো এখনও থেকে গেছে। আর এই যে ওনাদের কিছু ড্রেস আছে এখানে, ধুতি, ওই যে ভদ্রলোকের এই যে ধুতি, আর এই যে বিছানার কাঁথা টাঁথা। বন্ধুরা চলো ওইখানে একটা কিছু আছে, বলতে ওখানেও কিছু রাখার জিনিসপত্র রাখা একটা জিনিস আছে দেখতে পাচ্ছি, তো চলো এর ভিতরে কী কী আছে দেখি আগে। এটা হচ্ছে বন্ধুরা এই সেই, তোমরা বুঝতে পারবে দেখলে, যে সেই লোহার ইস্ত্রি আগে আগে ব্যবহার হতো, অনেক কিছু পুরনো জিনিস আছে তো এখানে। আর এটা হচ্ছে এই তামার খুন্তি, তাই তো, তামার খুন্তিতে রান্না হতো, চলো খুলে গেল কি বাবা। এই যে নিচে একটা ড্রয়ার দেখতে পাচ্ছি বন্ধুরা, পরপর কিন্তু অ্যাকচুয়ালি গা ছমছম করছে আমাদের, মানে একটা হালকা, প্রথমে তো এসেছিলাম যে ঠিকঠাক আমরা করে নেব। আর এই দেখুন এই যে আমসিগুলো ওনারা মানে করে রেখেছিল আর কি, এখন কি ঢাকনাটাও নেই এখন। আর এই জারটা দেখতে পাচ্ছে বন্ধুরা, এইগুলো খুব পুরোনো দিনে এইসব জার ব্যবহার করা হতো, এখন আর বলতে গেলে এইসব চল নেই। এগুলো কোনো আচার রাখতে হলে, কোনো লেবু টেবু রাখতে হলে এগুলো রাখে, আগে আগে রাখতো, এইটুকু আমি ভালো করে জানি। এইটা ঠিক আছে যেখানে ছিল সেটা রেখে দিই। আর এইটা হচ্ছে সেই লেবু, লেবু না আমসি, এটা ওনারা করে রেখেছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন এই টাটার নুন, মানে কত জানি কত বছর ধরে হয়তো পড়ে আছে, এই তারিখটা জানলে জানা যাবে 2018। বন্ধুরা দেখুন ভালো করে লাইটটা উপরে তুলুন, 2018 দেখতে পাচ্ছেন বন্ধুরা, 2018 সালের নুন এখনও পড়ে আছে, মানে ব্যবহারই করা হয়নি। আর এখানে তেমন কিছু নেই, নিচে কী কী আছে দেখা যাক। এই যে ভাতের হাঁড়ি, কাঁচের, দেখুন এই কাঁচের জিনিসগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে যে এগুলো কত পুরনো, কিছু ভেঙে গেছে, ঠিক আছে। এই জিনিসগুলো দেখুন বন্ধুরা কত পুরনো দেখলে বোঝা যায়, মানে এখানে একটা কোমর দেওয়া বাথরুম আছে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এগুলো এখন আর ব্যবহার হয় না। এটা কি জল পড়ে এখনো, জল পড়ে এখনো বন্ধুরা, এই তো এখনো জল পড়ে, থাকুক এখানে যা আছে, চলো আমরা অন্য জায়গায় যাই। বন্ধুরা এখন রান্নাঘরের দিকটা যাব, মানে রান্নাঘরের অবস্থাটা মনে হয় খুব ভালো নয়, পিছন দিক থেকে দেখেছিলাম তোমাদেরকে ভাই। আর বন্ধুরা এখানে একদম অন্ধকার, বলতে এখানে এই ক্যামেরার লাইট জ্বেলে, বলতে ক্যামেরা বলতে মোবাইলের লাইট জ্বেলে এগুলো তো করতে, এই উপরে জিনিসপত্রটা কাঠামো। আর এই যে খাটটা দেখতে পাচ্ছেন পুরো উইতে খেয়েছে, এই যে খাটটা
পুরো উইতে গিয়েছে খাটটা, নষ্ট করে দিয়েছে পুরো একেবারে। আর এখানে একটা কিছু দেখতে পাচ্ছি, আর বন্ধুরা এখানে একটা কিছু দেখছি আয়না টাইপ। হ্যাঁ, এটা আয়না বলতে কৃষ্ণ ঠাকুর আছে, আর তার উপরে এই যে আয়না কিছুটা লাগানো আছে, এগুলো পড়ে আছে অনেকদিন থেকে। জানলাটা তো খোলে, এখন আর খোলে না মনে, তবু আমরা খুলছি, দেখা যাক খোলে নাকি। দেখুন জানলাটা কি অবস্থা, লতা পাতা জড়িয়ে একাকার হয়ে আছে। একটা উনুন আছে দেখতে পাচ্ছ, কিছু উনুনটা রান্না হতো, এই যে উনুনটা এখন আর রান্না হয় না, মানে বুঝতে পারছো আজ 4-5 বছর ধরে কেউ না থাকলে যা হয় আর কি অবস্থা আর কি। আর এপাশে এই যে একটা দরজা আছে, দেখি দরজাটা খোলা। বন্ধুরা আমরা এখন উপরে যাব, তো চলো উপরের দৃশ্যটা তোমাদের দেখাবো। খোলামেলা ছাদ আছে এখানে, এখানে কিছু ড্রাম আরো দেখতে পাচ্ছি, এই যে জায়গাটা, এখানে কিছু ড্রাম বাল্ব এগুলো রাখে মানুষ। আর এপাশে একটা কি দরজা আছে, দরজা বলতে সরি জানলা। এখানে ঠাকুরের মানে কিছু আসবাবপত্র জিনিসপত্র আরও আছে, একটা পেঁড়া আছে, তারপর হচ্ছে একটা বালতি, কিছু কাঠের জিনিসপত্র, এই যে কাঠের জানলাও আছে উপরে, এই যে দরজাটা, উপর থেকে নিচটা দেখতে পাচ্ছ তোমরা, দরজাটা যা খোল 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 খোল। বলতে এই দুই ভাই আজকে আমার সঙ্গে ছিল, এই যে দেখো এরা আমাকে আজকে ভিডিওটা করতে সাহায্য করেছে। বন্ধুরা হচ্ছে এই হচ্ছে উপরের দৃশ্য, তোমরা দেখতে পাচ্ছ উপরের দৃশ্য, বলতে এই পাশের যেগুলো এইগুলো দেখো, এই যে লতা পাতা এগুলো তাও তো উঠেছিল, ওনারা পরিষ্কার করে দিয়েছে এখন দেখতে পাচ্ছি। আর উপরে পাতা পাতা ছড়িয়ে আছে চারিদিকে, আর ওইটা হচ্ছে ওই গোডাউন ঘর যেটা তোমাদেরকে ওই নাঙ্গল দেখালাম, তারপর হচ্ছে ঠাকুর ঘর দেখালাম, ওইটা হচ্ছে গোডাউন ঘর। আর উপরে মেহগিনি গাছের বাগানটা দেখতে পাচ্ছ, এখানে মেহগিনি গাছের বাগান বলতে সব কিছুই ছিল আর কি। আর এখানে ইঁটগুলো এই যে নড়বড়ে, এইগুলো তো উঠে আছে দেখছো, এই যে যেগুলো উঠে আছে তো পুরনো, এই দেখো ইঁটগুলো দেখো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ইঁট পুরো উঠে গেছে, মানে এর যে মানে মশলাটা ছিল একদম নষ্ট হয়ে গেছে বাড়িটা একদম। মানে ভাবতেও খারাপ লাগে যে এক সময় মানে এদের একটা পরিবার ছিল, সব এখন নেই বলতে গেলে, শেষ পরিবারটা, এখন সব কিছুই আগের মতোই পড়ে আছে কিন্তু এখন আর কেউ ব্যবহার করে না। বলতে এখানে আমরা এসেছি, আমরা জানি যে মানে মাটিতে কেউ চলেনি পর্যন্ত, না চললে যে একটা মানে স্তর পড়ে যায় সেটাও পড়ে আছে এখানে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আর তোমাদেরকে বাড়ির কম বেশি জিনিস মানে দেখালাম, আর ভিতরের ঘরেরগুলো দেখালাম তোমাদের। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আর কি বলবো বলো তো, এখানের পরিস্থিতিটা দেখে সত্যি মনটা খারাপ হয়ে গেছে। আগে আমি একবার মানে ঘরের ব্যাপারে যখন শুনি তখনই মনটা খারাপ হয়ে যায়, আর আমার কৌতূহল ছিল যে এনারা কী কী ব্যবহার করতো না করতো, কারণ অনেক বছর আগে চলে গেছে তো দেখার ইচ্ছা খুব ছিল। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। বন্ধুরা বলতে বলতে প্রায় সন্ধে হয়ে এসছে, এবার বাড়িও ফিরতে হবে, তো আজকে ভিডিওটা এতটুকুই। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।